নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব কী করে আপনারা রিয়া ট্রাভেলস পোর্টাল থেকে ফ্লাইটের টিকিট বুকিং করবেন এবং সেই ফ্লাইটে আপনার পছন্দ মতো

তারা ভিডিওটা উপেক্ষা করতেও পারেন বা এন্টারটেনমেন্টের জন্য দেখতেও পারেন রিয়া ট্রাভেলসের আইডি কি করে পেতে হবে সেটা আমার পূর্বের ভিডিওতে দেওয়া আছে এবং এই ভিডিওর ডিসক্রিপশনেও যোগাযোগের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখান থেকে সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারেন আইডি পেয়ে যাওয়ার পর এখানে আপনার টার্মিনাল আইডি ইউজার নেম এবং পাসওয়ার্ড পুট করে লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনার রেজিস্টার ইমেল আইডি এবং ফোন নাম্বার একটি করে ওটিপি আসবে যে কোনো একটি ওটিপি এখানে পুট করে দিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিড করবেন ইন প্রসেস কমপ্লিট হয়ে গেলে আপনার সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা ফ্লাইট হোটেল বাস ট্রেন সব কিছু টিকিট কিন্তু বুকিং করতে পারবেন তবে এখান থেকে যদি আপনারা ট্রেনের টিকিট বুকিং করতে চান সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা একটা অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে সেটা আইআরসিটিসি রেজিস্ট্রেশন ফি এবং তার সঙ্গে ইনক্লুড আছে ওটিপি ফি মোটামুটি উনিশশো নিরানব্বই টাকা দিয়ে আপনাকে কিন্তু রেলের টিকিট বুকিং করার জন্য আইডিটা নিতে হবে যেটা আমি আমার পূর্বের ভিডিওতে অলরেডি আলোচনা করে দিয়েছি আজকের এই ভিডিওতে দেখাবো ফ্লাইটের টিকিট বুকিং করার সময় আপনারা কি করে মার্কআ বসাবেন এবার মার্কআপ ব্যাপারটা যারা জানেন না তাদের ক্ষেত্রে বলে দিই যাদের আপনাদের সাইবার ক্যাফে আছে বা ট্রাভেল বিজনেস আছে সেখানে আপনারা যখন ফ্লাইট টিকিট বুকিং করেন ধরে নিন আপনি একটা ফ্লাইট টিকিট বুকিং করলেন পাঁচ হাজার টাকা এবার সেক্ষেত্রে আপনি যখন কাস্টমারকে দেবেন সেই কাস্টমার টিকিটে যে প্রিন্ট প্রাইস আছে পাঁচ হাজার টাকা ওটাই আপনাকে দিতে চাইবে এবং আপনি যদি আপনার ইচ্ছে মতো বা অতিরিক্ত একটা অ্যামাউন্ট চার্জ করেন যে পাঁচ হাজার টাকার ফ্লাইটের টিকিটের জন্য আমাকে অতিরিক্ত একশো টাকা দিতে হবে সেক্ষেত্রে তিনি কিন্তু বার্গেনিং করা শুরু করে দেন তার কাছে পাঁচ হাজার টাকার টিকিটটা বা পাঁচ হাজার টাকার টিকিটটা তিনি যদি ছ হাজার টাকাতেও কাটেন সেটা তার কাছে ততটা ম্যাটার করে না কিন্তু যারা সাইবার ক্যাফে চালাচ্ছেন বা অনলাইনের কাজ করেন বা টিকিট বুকিংয়ের ব্যবসা করেন তারা বুঝবেন আপনি যদি একশো টাকা বা পঞ্চাশ টাকাও চার্জ করেন তিনি সেটা দিতে কিন্তু একটু কিন্তু বোধ করেন বা দ্বিধাগ্রস্ত হন হয়তো আপনাকে দশ টাকা কুড়ি টাকা এরকম দিয়ে দেন আপনি যে তার জন্য একটা পেমেন্ট করে দিলেন আপনি যে তাকে একটা সার্ভিস প্রোভাইড করলেন সেটার মূল্য কিন্তু তিনি দিতে চান না তাদের জন্য এই মার্কআপ সিস্টেমটা বসানো অর্থাৎ আপনি যখন ফ্লাইটের টিকিট বুকিং করবেন সেই ফ্লাইটের টিকিটের সঙ্গেই আপনার সার্ভিস চার্জটাও অ্যাড হয়ে থাকবে এবং তারপর ফ্লাইটের টিকিটের টোটাল অ্যামাউন্টটা শো হবে যার ফলে কাস্টমারকে আপনি যদি প্রিন্ট প্রাইসেও মানে টিকিটে যে প্রাইসটা প্রিন্ট হচ্ছে সেই প্রাইসেও টিকিটটা বিক্রি করেন সেক্ষেত্রেও আপনার প্রফিট থাকবে কারণ সেখানে আপনার যে কমিশনটা আপনি অ্যাড করতে চাইছেন সেই কমিশনটা অ্যাড থাকবে ধরুন পাঁচ হাজার টাকার টিকিটে আপনি একশো টাকা একটা কমিশন অ্যাড করতে চাইছেন সেক্ষেত্রে সেই একশো টাকাটা কিন্তু পাঁচ হাজার একশো টাকা প্রিন্ট হয়েই বেরোবে যার ফলে সেই কাস্টমারও কিন্তু প্রিন্ট প্রাইসটা দিতে পছন্দ করবে এবং তার কাছে সেটা কিছু মনে হবে এবার এই জিনিসটা আপনি অ্যাড করবেন কি করে হোম পেজে আসার পর এখানে দেখবেন সার্ভিস চার্জ বলে একটা অপশান আছে এটির ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এয়ারলাইন হোটেল বাস তিন জায়গাতেই আপনি কিন্তু মার্কআপ বসাতে পারবেন শুধুমাত্র ট্রেনে কিন্তু আপনি কোনো রকম মার্কআপ বসাতে পারবেন না কারণ ট্রেনে যে এজেন্ট চার্জ লেখা থাকে নন এসি কুড়ি টাকা এবং এসি হচ্ছে চল্লিশ টাকা এটা বাই ডিফল্ট লেখা থাকে সমস্ত এজেন্টদের ক্ষেত্রে একই রকমের নিয়ম এবার এখান থেকে আপনাকে এয়ারপোর্ট টাইপটা সিলেক্ট করতে হবে মানে আপনি ডোমেস্টিক ফ্লাইটে না ইন্টারন্যাশনাল ফ্লাইটে এই মার্কআপটা বসাতে চান আমি আপাতত ডোমেস্টিক রাখছি তারপর এখান থেকে বিভিন্ন টাইপের এয়ারলাইন্স আছে যেমন লো কস্ট ফুল সার্ভিস বিভিন্ন এয়ারলাইন্স আছে আপনি মনে করলে সবগুলোতেও লাগাতে পারেন এই মার্কআপ তারপর এখান থেকে এয়ারলাইন্স চুজ করতে হবে এখান থেকে অনেক এয়ারলাইন্স আছে এবার আপনি যখন সার্চ করে দেখবেন সেক্ষেত্রে তো আপনার খেয়াল থাকবে না কোন এয়ারলাইন্সের উপর কত টাকা আপনি অ্যাড করেছেন সেই জন্য এটাকে অ্যাড করে দেবেন অ্যাড করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এই টাইপের একটি অপশান ওপেন হয়ে যাবে যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো কমিশন অ্যাড করতে পারেন আমি এটাকে অল করে দিচ্ছি এয়ারলাইন্স নেমটা যেহেতু এখানে অল সিলেক্ট করা আছে সেই জন্য আলাদা করে কিছু দেওয়ার দরকার নেই তারপরে এখানে পোর্ট করতে হবে আপনি অ্যাডাল্ট প্যাসেঞ্জারদের জন্য কত টাকা মার্ক মানে অতিরিক্ত চার্জ অ্যাড করতে চান আমি এখান থেকে ধরুন আমি আপনাদের বোঝার সুবিধের জন্য একশো টাকা অ্যাড করলাম চাইল্ডের জন্য একশো টাকা এবং ইনফ্যান্ট এদের জন্য একশো টাকা এই হিসাবে আমি কিন্তু অ্যাড করে দিলাম তারপর এটা আমি মডিফাই করে দিচ্ছি মডিফাই করার পর এখানে পাসওয়ার্ড চাইবে যে পাসওয়ার্ডটা আপনি লগ করতে ব্যবহার করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে পুট করে ওকে করে দেবেন তারপরেই দেখবেন সার্ভিস চার্জ সাকসেসফুলি আপডেট হয়ে গেছে এরপর আমি একটি ফ্লাইট টিকিট বুকিং করার চেষ্টা করছি এখানে ফ্লাইট অপশান থেকে মানে দ্বিতীয় অপশান ফ্লাইট এখান থেকে বুকে টিকিট এই অপশানটার ওপর ক্লিক করছি এখান থেকে আমি অরিজিন মানে কোথা থেকে আপনি ফ্লাইট চড়বেন সেই জায়গাটা প্রথমে এখানে দিতে হবে আমি এটাকে কলকাতা করে দিচ্ছি এবং ডেস্টিনেশনটা ডেলি রাখছি এবং এটা ডেট দিয়ে দিচ্ছি মোটামুটি অক্টোবরের এক তারিখ ট্রাভেলার আমি ওয়ানই রাখছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য তারপর সার্চ ফ্লাইট এই অপশানটায় ক্লিক করছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু বিভিন্ন টাইপের ফ্লাইট শো হচ্ছে এবং বিভিন্ন ফ্লাইটের ভাড়াও কিন্তু এখানে শো হচ্ছে আমি আপনাদের বোঝার সুবিধার জন্য ফ্লাইট এইট এই ফ্লাইটটা চুজ করছি তারপর আমি সিলেক্ট অপশানে ক্লিক করছি এরপর এখান থেকে আবার মেন ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এখানে আসার পর প্রথমে এখানে যেমনভাবে বুকিং করতে হয় আর কি কাস্টমারের ফোন নাম্বার ইমেল আইডি কাস্টমারের এখান থেকে স্যালুটেশন সিলেক্ট করে তার নামটা পুট করতে হবে এবার এখানে দেখুন টোটাল অ্যামাউন্টটা কীরকম দেখাচ্ছে এবার আমি টোটাল অ্যামাউন্টটা এখান থেকে আনহাইট করছি এখানে দেখুন ফ্লাইট হচ্ছে পাঁচ হাজার আটশো ছ টাকা যেহেতু আপনি একশো টাকা মার্ক বসিয়েছিলেন সেই জন্য এখানে ভাড়াটা বেড়ে গিয়ে পাঁচ হাজার নশো ছ টাকা দেখাচ্ছে মানে আপনাকে কিন্তু পাঁচ হাজার আটশো ছ টাকা পেমেন্ট করতে হবে এবং টিকিটের যে অ্যামাউন্টটা আসবে আর কি প্রিন্ট হওয়ার পর সেখানেও কিন্তু পাঁচ হাজার টাকা আসবে তাই কাস্টমারের সঙ্গে কোনো রকম ঝগড়াছাটি করার এখানে দরকার নেই এবার আপনি যদি মনে করেন আপনার এই যে ফ্লাইটের ভাড়াটা হচ্ছে এটা একটু বাড়ানোর প্রয়োজন সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে আবার অ্যাড করতে পারেন সার্ভিস চার্জ হিসাবে এখানে ধরুন আমি আরও একশো টাকা অ্যাড করে দিলাম এখানে আরও একশো টাকা অ্যাড করে দেওয়ার পর এই একশো টাকাটা কিন্তু অ্যাডিশনাল ফেয়ার হিসেবে অ্যাড হলো এবং এখানে দেখুন পাঁচ হাজার আটশো ছ টাকাই আপনাকে পেমেন্ট করতে হচ্ছে কিন্তু টিকিট প্রিন্ট আউট হবে ছ হাজার ছ টাকা মানে আরও একশো টাকা বেশি এবার এখানে আপনি যত টাকা চার্জ বাড়াবেন এখানেও কিন্তু প্রিন্ট প্রাইস তত টাকা হিসাবেই বেরোবে আমি এটা হাজার টাকা করেছি খেয়াল করে দেখুন এটা কিন্তু হাজার টাকাই বেড়েছে এবং আগে যেহেতু একশো টাকা বাড়ানো ছিল সেই জন্য এটা বেড়েছে এবার এক্ষেত্রে ট্রাভেলার যদি দুজন থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আলাদা আলাদা করে মার্কাপ বসানোর দরকার নেই যেহেতু পার ট্রাভেলার একশো টাকা করে মার্কআপ দেওয়া আছে সেই জন্য এখানে কিন্তু অটোমেটিক বেড়ে যাবে এবার এখানে একটা কথা বলি এই যে সার্ভিস চার্জের ব্যাপারটা এটা এখান থেকে আবার অ্যাড করার দরকার কি যেহেতু ওখানে আপনি অলরেডি অপশান পেয়ে যাচ্ছেন এবার এটা অ্যাড করার ব্যাপার এটাই হলো ধরুন তিন থেকে চার হাজার টিকিটে আপনি আপনার গড় কমিশন রাখছেন একশো টাকা মানে তিন থেকে চার হাজার টাকার টিকিট হলে আপনি একশো টাকাই কমিশন নেবেন এবার ধরুন কোনো ব্যক্তি একটা এমন টিকিট কাটলেন যেই টিকিটের ভাড়া হয়তো বারো থেকে তেরো হাজার টাকা হয়তো দু থেকে তিন ঘন্টার মধ্যে বা কালকের টিকিট সেক্ষেত্রে হয়তো যে টিকিটের ফেয়ারটা সেটাও তো অনেকটা বেশি হবে সেক্ষেত্রে আপনি তিন থেকে চার হাজার টিকিটে যদি একশো টাকা কমিশন নেন নিশ্চয়ই দশ থেকে পনেরো হাজার টাকার টিকিটেও ওই একশো টাকা কমিশনের মধ্যে আপনি সীমাবদ্ধ থাকবে না সেক্ষেত্রে আপনি যেহেতু কাস্টমারের জন্য অত টাকা খরচ করছেন সেক্ষেত্রে আপনার কমিশনটাও বাড়বে স্বাভাবিকভাবে দেখুন তিন হাজার টাকার টিকিটে আপনি যদি একশো টাকা কমিশন নেন একটা টিকিট যদি বারো হাজার টাকার হয় মানে তিন হাজার টাকার গুণ সেক্ষেত্রে তো আপনি যেহেতু চার গুণ টাকা অতিরিক্ত দিচ্ছেন সেক্ষেত্রে আপনার কমিশনটাও একটু বাড়ানো দরকার সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আপনার কমিশন অ্যাড করতে পারেন এক্ষেত্রে আমি কমিশন এখানে একশো টাকা অ্যাড করলাম টোটাল কিন্তু পার প্যাসেঞ্জার দুশো টাকা করে যেহেতু দুজন প্যাসেঞ্জার আছে দুশো টাকা কিন্তু এখানে অ্যামাউন্ট অ্যাড হয়ে গেলে এবং এটা কিন্তু শো হচ্ছে এবার ধরা যাক আপনি পেমেন্ট করবেন পেমেন্ট করতে কত টাকা লাগছে সেটা একবার আমি দেখে এখানে আই আন্ডারস্ট্যান্ড টিক মার্ক দিয়ে বুক নাও এই অপশানটায় ক্লিক করছি এবার এখানে খেয়াল করে দেখুন টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে বারো হাজার টাকা নেট ফেয়ার দেখাচ্ছে এগারো হাজার ছশো বারো টাকা আমি বুক নাও এই অপশনটায় ক্লিক করছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রশ্ন করা হচ্ছে আপনি কীভাবে পেমেন্ট করবেন মানে পেমেন্ট মোডটা যদি আপনার ওয়ালেটে আগে থেকে টাকা নেওয়া থাকে তাহলে তো আপনি টপ আপ অ্যামাউন্ট এই অপশনটা সিলেক্ট করে পেমেন্ট করে দিতে পারেন আর যদি আপনি মনে করেন আপনি ডাইরেক্ট পেমেন্ট করবেন ফোনপের মাধ্যমে তাহলে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন তারপর পে নাও অপশানে ক্লিক করবেন পে নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পেমেন্ট গেটওয়ের অপশানটা ওপেন হয়ে যাবে এক্ষেত্রে দেখুন এগারো হাজার ছশো বারো টাকা গেটওয়ে চার্জ ষোলো টাকা প্লাস জিএসটি এগারো হাজার ছশো তিরিশ টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে আর আপনার টিকিটে যে প্রিন্ট প্রাইসটা আসবে সেটা হচ্ছে বারো হাজার বারো টাকা তাহলে আপনি এখানে খুব সহজেই বুঝতে পারছেন আপনাকে কিন্তু এখানে কোনো রকম কাস্টমারের সাথে বার্গেনিং করার দরকার নেই যেহেতু টিকিটের যে অ্যামাউন্টটা বেরিয়ে আসছে সেই অ্যামাউন্টেই কাস্টমার পে করছে এবং মাঝখান থেকে আপনার কমিশনটাও কিন্তু আপনার কাছে জমা থাকছে এটা নয় যে আপনাকে আগে পেমেন্ট করে দিতে হবে এবং মাসের শেষে আপনার কাছে কমিশন ঢুকবে এরকমও ব্যাপার নেই আপনি কিন্তু কমিশন ইনস্ট্যান্ট পেয়ে যাবেন আশা করি আজকের এই ভিডিও দেখে আপনাদেরকে বোঝাতে পারলাম কী করে আপনারা রিয়া বি টু বি ট্রাভেল পোর্টাল থেকে ফ্লাইটের টিকিট বুকিং করবেন এবং মার্কআপ অ্যাড করবেন আশা করছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন রিয়া ট্রাভেল পোর্টাল নেওয়ার জন্য ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু খুব সহজেই খুব দ্রুত এই পোর্টালের লগ আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং খুব তাড়াতাড়ি কাজও করতে পারবেন আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন